মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, রেলেস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। হুগলি জেলায় বেশ কিছু পৌরসভায় ময়লা ফেলার জন্য একটা ট্যাক্স বা টোকেন মানি নেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, বেশ কিছু পৌরসভা বলতে যেটা আমাদের পাইলট প্রজেক্ট বলতে পারেন, আর আমাদের যে বাড়ি বাড়ি কালেকশন যেটা জাইকা প্রজেক্ট, এটা আমাদের এই ছটা পৌরসভাকে নিয়ে তৈরি হয়েছিল। উত্তরপাড়া, বদ্রিবাটি, রিসরা, পণ্ডবো, শ্রীরামপুর, চাঁদদানি, তো এখানে আমরা বাড়ি বাড়ি আমাদের রেগুলার কালেকশান হয়, পচনশীল অপচনশীল। তো এই কালেকশানটা আমাদের আজ নয়, বদ্রিবাটি পৌরসভা এটা শুরু করেছিল 2010-11 সাল থেকেই মোটামুটি শুরু করেছিল। যে বাড়ি তখন ছিল বাড়ি পিছু 10 টাকা করে, পরবর্তীকালে এখন এটা ইমপ্লিমেন্ট করা হয় বাড়ি পিছু পরিবার পিছু 20 টাকা, আর দোকানগুলো 30 টাকা মাসে, আর অন্যান্য পৌরসভারাও চালু করছে। অ্যাকচুয়ালি এটা ট্যাক্স হিসেবে নয়, এটা এই যে পরিষেবা দিচ্ছে তার জন্য সেই পরিষেবা হিসেবে এটা নেওয়া হচ্ছে। তাও সেটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে খুব গরিব যারা তাদের ক্ষেত্রে এগুলো ছাড় দেওয়া হবে। হিসেব মতো দেখতে গেলে 30 দিনে একটা পরিবারের 70 পয়সা করে প্রতিদিন মতো লাগে, আর একটা দোকানদারেরও হিসেব মতো 1 টাকা করে লাগে। এই যে পরিষেবা দেওয়া হয়, বাড়ি বাড়ি কালেকশান করা হয়, লোকাল ছেলেরাই আমাদের এই কাজগুলো করে যারা পৌরসভার কর্মচারী। আর তাছাড়া আমাদের গাড়ি আসে, যে গাড়ি সমস্ত দোকান থেকে তাদের ওয়েস্টগুলো কালেকশান করে নিয়ে যায়, তো সেই জন্য এই কালেকশান ফিসটা আমাদের নেওয়া হয়। কিন্তু বিরোধীরা যেটা বলছে, এটা তো আবার দুর্নীতি হবে, আবার টাকা, সেই তো সরকারি ঘরে টাকা নেই, এভাবেই টাকা তুলছে। দেখুন, বিরোধীরা কী বলছে, বিরোধিতা করছে, সেটা তো মানুষ চায় পরিষেবা। এখন প্রত্যেকটা মানুষ কিন্তু পরিষেবা চায়। আজকে যে পৌরসভা যেটাই কালেকশান করুক, সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে তাকে কুপন দিয়ে বা তার বিল দিয়ে তাকে সেটা নেওয়া হচ্ছে। কাজেই এক্ষেত্রে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। সেই বলে না যে চোরের মন বোঝকা দিতে, যারা গত 34 বছরে যারা করে এসছে বা এখন কেন্দ্রে থেকে যারা করছে, তারা সবাই সাথে সবাইকে মিলিয়ে ফেলছে, বুলিয়ে ফেলছে। আচ্ছা, সেক্ষেত্রে তৃণমূল সরকার ট্যাক্স বিরোধী ছিল জলের ক্ষেত্রে সারা ভারতবর্ষে? না, দেখুন, ট্যাক্স বলছেন, এটা কিন্তু ট্যাক্স নয়, এটা আমরা গার্বেজ কালেকশান ফিস বলছি, এটা ট্যাক্স হিসেবে কিন্তু আমাদের নেওয়া হচ্ছে না। ট্যাক্স কি ট্যাক্স, আমাদের প্রত্যেকটা মানুষকে একটা কর, একটা ট্যাক্স দিতে হয়। কিন্তু এক্ষেত্রে আমরা বললাম না যে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের ক্ষেত্রে আমাদের ছাড়ের ব্যবস্থা আছে, এটা একটা পরিষেবা ফিস, এটা আমরা গার্বেজ কালেকশান ফিস বলছি, এটা ট্যাক্স হিসেবে কিন্তু আমাদের নেওয়া হচ্ছে না। ট্যাক্স কি ট্যাক্স, আমাদের প্রত্যেকটা মানুষকে একটা কর, একটা ট্যাক্স দিতে হয়। কিন্তু এক্ষেত্রে আমরা বললাম না যে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের ক্ষেত্রে আমাদের ছাড়ের ব্যবস্থা আছে, এটা একটা পরিষেবা ফিস, এটা ছাড়া। কিন্তু যেখানে জলের ক্ষেত্রে ওই পরিষেবা তৃণমূল সরকার বাদ দিয়ে দিয়েছে, নেওয়া হয় না আমাদের কোনো ক্ষেত্রে। এবার ময়লা ফেলার জন্য নিচ্ছে, এটা একটা অন্যটা না, এটা দেখুন, আমি আগেও বলছি যে এটা ট্যাক্স হিসেবে নয়, এটা যদি কেউ মনে করে ট্যাক্স, এটা তাদের ভুল কথা, ভুল ধারণা। কেননা জলের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, করা হয়েছিল, সেটা হচ্ছে জলের প্রত্যেক হোল্ডিং থেকে নেওয়া করা, কিন্তু সেটা আমাদের সরকার আসার পর মুখ্যমন্ত্রণালয়ের নির্দেশে সেটা কোনো পৌরসভায় নিয়েনি। কিন্তু এই কালেকশান ফিস, এটা যে যারা বাড়ি বাড়ি কালেকশান করছে, যারা এই কাজগুলো উন্নত পরিষেবা দেওয়ার জন্য যে এই প্রচেষ্টা, মানুষের সহযোগিতা, এটা নেওয়া ছাড়া কিছু না। এর ফলে কি শহর দূষণমুক্ত? দেখুন, আমি অন্যান্য পৌরসভার থেকে, আমি আমার বদ্রিবাটি পৌরসভা যেহেতু আমি এর আগে চেয়ারম্যান ছিলাম, আমি সেই হিসেবে বলি যে এই মুহূর্তে স্বচ্ছ পৌরসভা হিসেবে যেমন বদ্রিবাটি পৌরসভা ঘোষিত হয়েছে, যে বাংলা অন্যান্য পৌরসভার থেকে বদ্রিবাটি পৌরসভা এগিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে, তো আমি ধন্যবাদ জানাবো যে আমার এই শহরের মানুষদের, যারা কিন্তু পূর্ণ সহযোগিতা করছে
করেছে আগেও, টিল্লাও করছে, আগামী দিনও করবে বলে আমার বিশ্বাস। কারণ মানুষ চায় যে একটা সুস্থ পরিবেশে থাকতে, সেই পরিবেশ বর্তমানে এই সরকার দিতে পেরেছে, এটাই আমাদের কাছে বড় পাওয়া। ঠিক আছে, সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানলাম যে জাল জঞ্জালের জন্য ট্যাক্স নেওয়া হচ্ছে বিভিন্ন পৌরসভার থেকে। এটাই প্রমাণ হচ্ছে যে এটা হচ্ছে দুর্নীতির আরেকটা ফাঁদ। তৃণমূল কংগ্রেস এখন নতুন নতুন ফাঁদ বার করছে কিভাবে মানুষের থেকে টাকা আত্মসাৎ করা যায়, কারণ গোটা দলটা জাল জঞ্জালে ভরে গেছে, তাদেরকে পুষতে অনেক অনেক টাকা লাগবে। আমরা মনে করছি এই জাল জঞ্জালের জন্য ট্যাক্স এটা আরেকটা দুর্নীতির আখড়া। বাম জামানাতেও ট্যাক্স নেওয়া হতো তার নির্দিষ্ট রসিদ এবং কোনোদিন দুর্নীতি হয়নি। কিন্তু আজকে যদি আপনারা পৌরসভাগুলো যান, প্রত্যেকটা পৌরসভা একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। সেই জাল জঞ্জালদের পোষবার জন্য এই ট্যাক্স নেওয়া হচ্ছে বলে আমরা মনে করছি। চেয়ারম্যানের কাছে আমার অ্যাপিল ছিল যে আপনি জঞ্জাল ট্যাক্স প্রত্যেকটা হোল্ডিং থেকে যেটা কালেক্ট করবেন বলছেন, এটাই আমার আপত্তি হয়েছিল। আমি বলেছিলাম যে হাই রাইজ বিল্ডিং শ্রীরামপুর শহরে প্রচুর হয়েছে, সেই আবাসন থেকে আপনি নিন। যেখানে আমার কমার্শিয়াল বিল্ডিং রয়েছে বা মল রয়েছে, বড় বড় রেস্টুরেন্ট, হোটেল, বিয়ে বাড়ি, যেখান থেকে আমরা ট্যাক্স কালেকশন করছি, সেটা আরও বাড়ান। বড় বড় চায়ের দোকান, মিষ্টির দোকান, এখান থেকে আপনি জঞ্জাল কর নিন। কিন্তু স্লাম এলাকা থেকে এবং নিম্ন মধ্যবিত্ত থেকে এটা এই সময় ইমপ্লিমেন্ট করাটা ঠিক হবে না। তার কারণ যে আমাদের অলরেডি ট্যাক্স মূল্যায়ন চলছে শ্রীরামপুর শহরে, 1997 সালের পরে প্রথম ট্যাক্স মূল্যায়ন হচ্ছে, সেটা মানুষের উপর একটা কর বৃদ্ধি একটা ভালো রেশিওতেই পড়বে। তার উপর যদি আবার আমাদের এই জঞ্জাল ট্যাক্স চাপিয়ে দেওয়া হয় তাহলে মানুষ অসুবিধায় পড়বে, এটা আমার বক্তব্য। হ্যাঁ, তৃণমূলের মানে সরকারের তো একটাই হচ্ছে ট্যাক্স বিরোধী, মানে সেই জন্য জলের ট্যাক্স নেয়নি। দিদিমণিকে শ্রীরাম বাংলার মানুষ তো ধন্যবাদ জানিয়েছিল যে জলের উপর যে ট্যাক্স তিনি তুলে দিয়েছিলেন, জলের উপর পূর্বতন সরকার যে ট্যাক্স চাপিয়েছিল সেটা মমতা ব্যানার্জি বলেছিলেন আমরা ক্ষমতায় এলে আমরা জলের উপর ট্যাক্স আমরা নেব না। সেটা আমাদের পৌরসভা সমেত প্রত্যেকটা পৌরসভায় ইমপ্লিমেন্ট করা হয়েছে যে আমরা জলের ট্যাক্স আমরা নিই না। এবং জঞ্জাল ট্যাক্সও আমাদের যে 10টি পৌরসভা, সেই 10টি পৌরসভায় উত্তরপাড়ার চেয়ারম্যানের সাথে আমি কথা বলেছিলাম, আর তিনি বলেছেন আমরা ওই কমার্শিয়াল জায়গা থেকেই শুধু আমরা ট্যাক্স নিচ্ছি, 1 টাকা হিসেবে, মানে 30 টাকা মাসে আমরা নিচ্ছি। আমি ডোমেস্টিক নেওয়া হবে না এটা বলেছে। অন্য কথা আমি স্বপন বাবুর সাথেও কথা বলেছিলাম, তিনি তোলেননি। ডানকুনি হাসিনা স্বপ্ন বাবুর সাথেও কথা বলেছিলাম, তিনিও বলেছেন না আমরা এইভাবে নিইনি। শুধু বুদ্ধিপাটি সারাগুলি একবার চালু করেছিলেন, কিন্তু সেটা মুখ ছুটে করেছিল, আবার তারা এটা শুরু করার একটা প্রচেষ্টা চালিয়েছে। অন্যান্য পৌরসভা সেইভাবে প্রত্যেকটা হোল্ডিং থেকেই জঞ্জাল ট্যাক্স নেবে এরকম কোনো রেজুলেশন হয়নি। আপনার চাই হচ্ছে শুধু ব্যবসার ক্ষেত্রেই ট্যাক্স নেওয়া? হ্যাঁ, আমরা বলছি যে বড় বড় আবাসন থেকে নেওয়া হোক, এবং যেখানে কমার্শিয়াল বিল্ডিং রয়েছে, মল আছে, মিষ্টির দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বড় চায়ের দোকান রয়েছে, সেখান থেকে ট্যাক্স নেওয়া হোক। আমাদের জঞ্জাল নিষ্কাশন ব্যবস্থাপনা যে সিস্টেম আমরা করেছি সেই সাইন্টিফিক মেথড দিয়ে প্রত্যেকের ফ্ল্যাটে আমরা ভ্যাট দিচ্ছি। আমাদের মানুষরা ওখানে সংগ্রহ করছেন, এবং একই সঙ্গে আমরা যেখানে যখন যেভাবে পাচ্ছি সেভাবে পৌঁছচ্ছি মানুষকে সচেতন করার জন্য যে আপনারা রাস্তায় জঞ্জাল ফেলবেন না, প্লাস্টিক ব্যবহার করবেন না। সরকারের নির্দেশ অনুযায়ী আমরা প্লাস্টিক ব্যবহারকারী অর্থাৎ প্রদানকারী এবং গ্রহণ যিনি করছেন দুজনকেই ফাইনের ব্যবস্থা আছে, সেই ফাইনটা করছি। আমরা প্রায় 14,000 টাকা আমরা ইতিমধ্যে ফাইন আদায় করেছি।
আমাদের সোশ্যাল মোবিলাইজার যারা আছে, আমাদের সেই দিদিরা, আমাদের পাবলিক হেলথ অ্যান্ড কনভেনিয়েন্স ডিপার্টমেন্টের যারা স্টাফ আছেন, তারা প্রত্যেকে রাস্তায় বেরোচ্ছেন, মানুষকে বিভিন্ন জায়গায় যারা রাস্তায় জঞ্জাল ফেলছেন তারা তাদেরকে সচেতন করছেন, বারণ করছেন এবং ফাইনও তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। তারা একদিক দিয়ে ঘুরছেন, চেয়ারম্যানও কখনো কখনো বেরিয়ে প্লাস্টিক যাতে কেউ ব্যবহার না করতে পারে, কেউ ওয়েস্ট যাতে রাস্তায় না ফেলতে পারে, এর জন্য চেষ্টা করছে। অনেক জায়গায় সকলের কাছে আবেদন করব যে আপনারা বর্জ্য ব্যবস্থাপনা, নিষ্কাশন ব্যবস্থাপনা আপনারা যে বৈজ্ঞানিক পদ্ধতিতে বহু পরীক্ষা নিরীক্ষা করে স্থির হচ্ছে তার সঙ্গে যুক্ত হন। আপনাদের শহর, আমরা সমস্ত শহর নাগরিক মিলে এটাকে পরিষ্কার এবং শহর পরিষ্কার থাকলে আমাদের সকলেরই ভালো লাগে। কোথাও যদি কারো মনে হয় অনেক রোগ আর ইতিমধ্যে একটু বিভিন্ন রকম আলোচনা টালোচনা করছেন, তাদের কাছে করজোড়ে আবেদন করে বলি, আপনাদের এনি ইন্ডিভিজুয়াল, এনি পলিটিক্যাল পার্সোনালিটি, এনি সোশ্যাল অর্গানাইজেশান, এনি এক্সপার্ট পার্সন হু হ্যাভ এ নলেজ ইন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর দিস টু ইম্প্রুভ দিস মেথড, মোস্ট ওয়েলকাম। তারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন, তারা আমাদের ডাকতে পারেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করব, এটাই আমাদের এখন চেষ্টা। অনেক জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে পৌরসভা, এখন ট্যাক্স দিচ্ছে, জঞ্জাল কর নিচ্ছে পৌরসভা, পরিষ্কার করে দিলে লোকের ট্যাক্স নিজের থেকেই দেবে, ট্যাক্স বেড়ে যাবে আর জঞ্জালও বেড়ে যাবে, দুটো একসঙ্গে চলা ঠিক নয়। দাদা বারবার শুভেন্দুর গাড়ি আক্রান্ত কেন বিরোধী দল নেতা কি বলবেন? পার্টির আমাদের বিজেপির সব নেতারাই আক্রান্ত। এইগুলো ১০০ টাকা আমরা ফিস বোর্ড মিটিং করে ধার্য করেছি। এই বিরোধীরা বলছে এই ট্যাক্স নেওয়া হচ্ছে, সরকার দেউলিয়া হয়ে গেছে, এখন টাকা নেই, যেভাবেই হোক টাকা নিতে হবে, সেই কারণেই কি আপনারা এই পৌরসভা কয়েকটা পৌরসভা এই ট্যাক্স দেওয়া? না না না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বিরোধীরা যে কোনো ভালো জিনিসের, ভালো জিনিস যাই হোক সেইটাকে খারাপ করে দেখানো ওনাদের কাজ, বিরোধীদের কাজ বিরোধিতা করা। আর আমাদের কাজ, যে কাজ সরকারি যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি মেনে তো সরকারি প্রতিষ্ঠান চলে, সেইটাকে আমরা ফলো করি এবং করার চেষ্টা করি, কখনোই মানুষের উপর বোঝা চাপিয়ে নয়, জোর জবরদস্তি করে নয়, মানুষকে বুঝিয়ে। এর ফলে কি আপনার পৌর এলাকা কি একদম পরিষ্কার থাকবে, মানে ময়লা দেখা যাবে না? না, বদ্যিবাটি পৌরসভা 128টা পৌরসভার মধ্যে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা 1 নম্বর। আমরা তো বোঝা চাপাবো না, আমরা যাদের অসুবিধা হবে কষ্ট হবে তাদের জোর করে তো দিতেই হবে, তার জন্য তাদের ফাইন দিতে হবে, তার জন্য তাদের নোটিশ করা হবে, এরকম কোনো জায়গায় বলা নেই যে এইগুলো করা হবে। আমরা বলছি মানুষকে অ্যাওয়ারনেস করে, মানুষকে বুঝিয়ে আমরা ভালো পরিষেবার জন্য আমরা এই সামান্য 20 টাকা আমরা এটা বলেছি যে মানুষের কাছে আপেল রাখছি। কমার্শিয়ালের ক্ষেত্রে 100 টাকা, কমার্শিয়ালের কাছে দোকানদার আছে, ছোট দোকানদার যারা আছে তারা 30 টাকা, আর মিষ্টির দোকান, মাংসের দোকান, সিনেমা হল এইগুলোতে আমরা 100 টাকা রেখেছি। বিরোধীরা যেটা বলছে এটা নিয়েও দুর্নীতি হবে, সেই কারণেই আরেকটা এইরকম অর্থ তোলার ব্যবস্থা করলো পাবলিক দিকে, যেখানে তৃণমূল সরকার বলছে যে জলের ট্যাক্স পর্যন্ত বাদ দেওয়া হয়েছে যেটা সারা ভারতবর্ষে লাগিয়েছিল, এটা আবার নতুন এই সময় ট্যাক্স নেওয়ার এটাই কারণ? না 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 না, তার আমরা তো যে তার যে টাকা তুলবো তা তো বিল বইয়ের মাধ্যমে, সে তো বিল দেওয়া হবে, মানুষ বিল ছাড়া পয়সা দেবে কেন? সেই বিল তো পৌরসভা জমা হবে, সে টাকা জমা হবে, তার অডিট হবে, সেইখানে আবার দুর্নীতির কথা আসছে করতে। জলের ট্যাক্স আপনারা এখনো না? জলের ট্যাক্স নিচ্ছি না আমরা।